بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان عليكم السلام ورحمة الله وبركاته محمد عمر فاروق ভাই মুসবাক করার ফজিলত হচ্ছে যে এটা একটা সূন্যত জি এটা একটা সুনতাক করলে সুন্নতের উপর আমল করা হয় যেমন আল্লাহ রসুল সাল্লু আলী ওসাল্লাম বলেছেন্লে মসজিদ এই ইন্দাকুল্লে সলাহ আমি আমার উম্মতের উপরে কষ্টকর না মনে করলে আমি প্রত্যেক নামাজের সময় মুসবাক করার আদেশ করতাম অনুরূপ যে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের জন্য বলা হচ্ছে কানা আহ সাল্লু আলাইসাল্লাম ইব্দ কি দাদা মান জেলাহ আল্লাহ নবী যখন ঘরে ঢুকতেন তখন সর্বপ্রথম মিসওয়াক দিয়ে শুরু করতেন ঘরে ঢুকে মিসওয়াক করতেন ও কেন ইয়াস্তায় আমিল উসিবা কাকাসি ইরান আর আল্লাহ নবী আহ খুব বেশি বেশি করে মিসওয়াক করতেন এমনকি রাত্তারি যখন ঘুম থেকে উঠতেন কিংবা দিনে দিনে কিংবা রাত্তারে যখনই ঘুম থেকে উঠতেন সর্বপ্রথম মিসওয়া করতেন বিধায় এটা হচ্ছে একটা সুননত সেই জন্য আপনার আহ সব থেকে বড় ফজিলত যে আপনি মিসওয়াক করলে একটা সুন্নতের উপর আমল করলেন আর তাছাড়া আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আতুল্লিল ফামে ওয়া মারুদাতুল্লির রাবা মিসওয়াক হচ্ছে মুখকে পরিষ্কার পরিচ্ছন্নকারী এবং আল্লাহকে সন্তুষ্টকারী অর্থাৎ মিসওয়াক করলে মুখের দুর্গন্ধ দূর হয় মুখ পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর মহান আল্লাহকে সন্তুষ্ট করা হয় এটা হচ্ছে সব থেকে বড় ফজিলত জি তবে মিসওয়াক করলে সেই এবাদত যে ইবাদতে মিসওয়াক করা হয়নি সেই গুণ কম স্বভাব পাওয়া যায় আর গুণ বেশি স্বভাব পাওয়া যায় অনুরূপভাবে পাগড়ি পরে সালাত আদায় করলে যে একশো গুণ বেশি স্বভাব সব বাজে কথা এগুলো হাদিসের কথা না আচ্ছা দেখুন আল্লাহ রসুল সাল্লা আলিয়া সাল্লাম পাগড়ি পরতেন কিন্তু সাহাবাই আমারা সকলেই পাগড়ি পরতেন জি না পাগড়ি পরাটা আসলে সুন্নতি নয় পাগড়ি পরাটা আসলে ওটা ছিল আল্লাহ রসুলের একটা সেই দেশীয় পোশাক জি দেশীয় পোশাক সেই যুগে ইহুদিরাও পাগডি পড়তো ইহুদিরাও পাগড়ি পরত পাগড়ি পরাটা এটা সুন্নত নয় কারণ যদি এটা কালে কালে যুগে যুগে বিশেষ করে আমরা সকলেই কি করতেন পাগড়ি পরতেন ইমাম আবু হানিফা পাগড়ি পরেননি ইমাম শাহি পাগড়ি পরেননি ইমাম বুখারি পাগড়ি পরেননি জি পাগড়ি পরাটা সুন্নত নয় বরং আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যুগে সেই যুগে একটা পোশাক বলে গণ্য